কৃষকের, যুবকের, বেকারের অবস্থা যে সমস্যা আছে এবং ব্যাংকে যে লুট হচ্ছে, বিদেশে যে টাকা চলে যাচ্ছে, কালো টাকা আসছে না, সরকার যে প্রতিশ্রুতির বিষয়ে রক্ষা হচ্ছে না, জনসভায় গিয়ে লম্বা চড়া বক্তৃতা হচ্ছে, আসলে কাজের কাজ, করাপশনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই সব বিষয়গুলো হাউসে আলোচনা হবে। আমরা আলোচনা করতে চাইছিলাম, মিডিয়া একটা অংশ বলছিল বিরোধীরা আলোচনা করতে চায় না, আজকে দেখলে হাউসে অর্ডারে ছিল এবং আমরা চাইছিলাম আলোচনা হোক। এবার হাউস যেহেতু লিভ গ্রান্ট করেছে, অবিশ্বাস প্রস্তাব আলোচনার মধ্যে বোঝা যাবে, আজকে বোঝা গেল যে কারা মেকি বিরোধী, কারা পক্ষে বিরোধী, সরকারি পক্ষে যারা আছে তারা কতটা রুষ্ট এবং ক্ষুব্ধ, কারণ এখন অমিত শাহকে যেতে হবে শিবসেনা দলের কাছে, এনডিএর বৈঠক যেটা হয় না সে বৈঠক করতে হবে, শত্রুঘ্ন সিনহার মতো কয়েক ডজন এমপি আছেন যারা ক্ষুব্ধ, যাদের সঙ্গে আলোচনা করে না মোদী সরকার নিজে মন্ত্রীরা, এবং তাদের সঙ্গে আলোচনা করতে হবে, যার ফলে এবং বিরোধীদের মধ্যেও যারা কেনা বেচার জন্য ওস্তাদ তাদের সঙ্গে কিছুটা বার্গেন হবে। এই দেশের সামনে, মানুষের সামনে যে সমস্যা আছে, সেটা মব লিঞ্চিং থেকে শুরু করে, দাঙ্গা হাঙ্গামা থেকে শুরু করে, তপশিলি জাতি আদিবাসীদের উপর যে সমস্যা হচ্ছে, মহিলাদের নিরাপত্তাহীনতা হচ্ছে, লুট হচ্ছে, ভ্রষ্টাচার হচ্ছে, বেকাররা কাজ পাচ্ছে না, শিক্ষা জগৎ থেকে অন্ধকারের দিকে ফেলে দেওয়া হচ্ছে, সেগুলো আলোচনায় আসে।